কালাকাঁদ খেতে কে না ভালোবাসে, তবে তা যদি হয় বাড়িতে তৈরি। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিয়ারিক কিচেন রেসিপি। আজকে আমরা একটা নতুন রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে কালাকাঁদ। তো তার জন্য দেখতে পাচ্ছ আমরা 2 লিটার দুধ নিয়েছি। প্রথমে 1 লিটার দুধকে ভালো করে জাল করে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে নেড়ে নিচ্ছি। এটাকে আমরা ছানা তৈরি করে নেব। 1 লিটার দুধ, 1 থেকে 1.5 লিটার দুধের ছানা আমরা তৈরি করে নেব। তার জন্য এটাকে ভালো করে দুধটাকে জাল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো ভিনিগার দিয়ে আমরা ছানাটা তৈরি করে নিয়েছি। তো আমাদের ছানাটা রেডি হয়ে গেছে, এখন আমরা ছানাটাকে ছেঁকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার অন্য একটা প্যানে মোটামুটি 1 লিটার বা 1.5 লিটারের মতো দুধ দিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিতে দিতে একদম শুকিয়ে ফেলতে হবে, যেন 1/2 লিটার দুধ মোটামুটি 1 কাপ মতো হয়ে যায়। তারপর এতে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিতে হবে। যেহেতু কালাকাঁদটা খুব একটা মিষ্টি ভালো লাগে না, সেই জন্য আমরা 1 থেকে 1.5 চামচ চিনি দেব। তো চিনি দিয়ে এবার দুধটাকে দেখো একদম আমরা দুধের সরটা চলে এসেছে, শুধু সরটাই দেখা যাচ্ছে। দুধটা একদম শুকিয়ে গেছে আর দুধটা একদম ঠিক ঘন হয়ে গেছে। এর মধ্যে এই যে আমরা ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি। তবে ছানাটাকে কিন্তু হাতে একটু আগে নরম করে নিয়েছি, মেখে একদম নরম করে নিয়েছি ছানাটাকে। এমনিতে ছানাটা নরম হয়েছিল, তো আর একটু ভালো করে মেখে আমরা নরম করে নিয়েছি। এখন এই ফুটন্ত দুধটার মধ্যে আমরা দিয়ে দিলাম ছানাটা। তারপর সেন্টের জন্য আমরা কিছুটা এলাচি দিয়ে দিয়েছি। এলাচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে খুব প্রচণ্ড হিটে আমরা নেড়ে চেড়ে নেব। ততক্ষণ অবধি আমরা এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না একদম সম্পূর্ণ জলটা শুকিয়ে যায় দুধের। তো দেখতে পাচ্ছ আমাদের এটা তৈরি হয়ে গেছে আর দুধের জলটা একদম শুকিয়ে গেছে, ছানাটার সাথে দুধটা একদম মিশে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। তো এখন এটা আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, যে পাত্রে আর কি আমরা এটাকে কেটে কালাকাঁদটা তৈরি করব। তো সেই পাত্রে রেখে আমরা এটাকে সুন্দর করে সমান করে, আমারটা অত ভালো হয়নি যদিও, তোমরা অন্য পাত্রে ভালো করে রাখতে পারো। এটাকে আমরা 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নইলে এটা জমবে না। যদিও আমারটা ভালোই জমেছিল অল্প সময়ই। তো 4-5 ঘন্টা পরে আমরা ফ্রিজ থেকে আমাদের এই যে কালাকাঁদ রেডি সেটাকে আমরা বের করে নিচ্ছি। এটা জমে গেছে আর মোটামুটি ভালোই নরম আছে, সেরকম একটা শক্ত হয়নি। তো এবার আমরা এই জমানো কালাকাঁদটাকে কেটে টুকরো টুকরো করে কালাকাঁদের শেপে কেটে নেব, তাহলেই আমাদের কালাকাঁদ রেডি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে আর লাইক বাটনটাও